বুধবার তৃতীয়বারের জন্য পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয় গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এদিন আদালত চত্বর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এদিন বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজেশ চক্রবর্তী। এদিন যখন অনুব্রত মণ্ডলকে আদালতে আনা হচ্ছিল, সেই সময় তার গাড়ির সামনে গরু চোর বলে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। নজরদারিতে বন্দি রেখেছিল বলতে পারেন, আমাদের বাড়িতে বাড়ির দরজায় পুলিশ দাঁড় করানো হয়েছে সকাল থেকে। রাস্তায় যেখানে যাচ্ছি চা খাচ্ছি, পুলিশ কোথাও সকালে জানেন কাউন্টিং ছিলাম, কাউন্টিং থেকে বেরিয়েছি, সেখানে ডিসি সাহেব নিজে ডেকে পাঠিয়েছে। আমরা তো গরু চোর, কয়লা চোর বা আতঙ্কবাদী নই, ওরা বরং জাজকে ধমকি দিচ্ছে যে আমরা মানে ওকে যদি গরু চোরকে বেল না দেওয়া হয় তো গরু চোরকে বেল না দেওয়া হলে সেখানে সেখানে নাকি মাদক কেসে ফাঁসানো হবে। এদিন আদালতে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর মহামান্য বিচারপতি অনুব্রত মণ্ডলকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 7ই সেপ্টেম্বর পুনরায় তাকে আদালতে পেশ করা হবে বলে জানা যায়। এদিন সিবিআই এর বিশেষ আদালত থেকে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। কোথায় থাকবে দাদা? আসানসোল জেলে। আমরা জামিনের আবেদন করেছি, সেই জামিনের আবেদন খারিজ হয়েছে। আগামী 7 তারিখ অবধি ওনার জুডিশিয়াল কাস্টডি হয়েছে। 1 তারিখে ওনার যে মোবাইলগুলো সিএফএসএলে পাঠানোর যে আবেদন ছিল সিবিআই এর, সেটা এই মুহূর্তে গ্রাহ্য হয়নি, আজকে হিয়ারিং হয়নি। তো 1 তারিখ আদালত, মহামান্য আদালত সেই দিন ওই সিএফএসএলের যে হিয়ারিং সেটা ধার্য করেছিল। অনুব্রত মণ্ডলের থেকে যে 2টি মোবাইল ফোন সিজার হয়েছিল, সেই সিজার ওনারা চেয়েছিলেন সিএফএসএলে পাঠাতে, তাতে আমরা অবজেকশন দিয়েছিলাম, সেটা 1 তারিখে হিয়ারিং ধার্য হয়েছে। দেখুন, ইন্টারোগেশন করতে পারবে তখন আমরা অবিলম্বে আমরা তার প্রতিবাদ করি, তারা আমরা এটা বলি যে ইন্টারোগেশন করাটা এই মুহূর্তে যেহেতু একজন অসুস্থ মানুষ তাকে ইন্টারোগেশন করাটা সঠিক নয়। যদিও মহামান্য আদালত সেই আবেদন সিবিআইয়ের মান্যতা দিয়েছেন সেই আবেদনে, কিন্তু তার সাথে এটাও বলেছেন যে যদি ওই আবেদন যদি ওনার আদৌ ইন্টারোগেশন করতে যান তাহলে সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্স ওনাকে দিতে হবে। থ্যাংক ইউ। মানে অনুব্রত মণ্ডলের যে প্রভাবশালী তত্ত্ব বা যে ওটা আদালতে যা বলেছি এরপরে আর আমি জাস্ট অর্ডারিং পার্টেই বললাম। থ্যাংক ইউ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।